আমরা মানুষকে মরতে তো দেখি এবং দেখতে পাই, কেউ লাঞ্ছনাকর মৃত্যুময়, আবার কেউ সম্মানজনক মৃত্যু তার ঘটে। কারো মৃত্যু অত্যন্ত সহজভাবে হয়ে যায়, কারো আবার মর্মান্তিক মৃত্যু হয়, যেটা আমরা দেখে নিজেরাই অসুস্থ হয়ে যাই। এই যে তারতম্য, পার্থক্য, এটা হয় ব্যক্তির আমলের উপরে। ব্যক্তি যদি সৎ হয়, ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে তার মৃত্যুটা এই রকমের উত্তম মৃত্যু হয়। আর ব্যক্তি যদি অসৎ হয়, পাপি, মুনাফেক, কাফের হয়, তা তার মৃত্যু কঠিন থেকে কঠিন হয়। তাহলে ব্যক্তির অবস্থার উপরে ভিত্তি করে মৃত্যুর এই তারতম্য হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মুমিন মুসলিম এবং সৎ ব্যক্তির মৃত্যু যেমন হবে, কোনো কাফের, মুনাফেক, মুশরেক, পাপের মৃত্যু তেমন হবে না। এই কথাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে। যেই আয়াত দুটি আমার আলোচনার মূল, সেই আয়াতগুলো আপনি যথারীতি কোরআনে পেয়ে যাবেন। একটা আয়াত আপনি পাবেন সূরা সাদ, এটা হচ্ছে 38 নম্বর সূরা, 28 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি আমনা জাআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, যারা এই জমিনে ফাসাদকারী, তার মানে হচ্ছে প্রত্যেকটা কাফের, মুনাফেক, মুশরিক, এরা হচ্ছে এই জমিনে ফাসাদকারী। আল্লাহ বলছেন, যারা এই জমিনে ফাসাদকারী, বিপর্যয়কারী, তাদের সাথে আমি যে আচরণ করব, সেই একই আচরণ কি আমি একজন মুসলিমের সাথে করব, যেই মুসলিম ভালো কাজ করে? তার মানে কি বুঝাতে চাচ্ছে আল্লাহ? তার মানে এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য রয়েছে। তারপর আল্লাহ বলছেন, আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি মুত্তাকি, পরহেজগারদের সাথে ওই আচরণ করব, যেই আচরণটা আমি একটা পাপীর সাথে করব। তার মানে এখানে চারটা দল, প্রথম দল হচ্ছে মুমিন মুসলিম, তার বিপরীতে হচ্ছে কাফের, মুনাফেক, মুশরিক, দুইটা দল। মুসলিমের মধ্যে আবার আরো দুইটা দল আল্লাহ উল্লেখ করেছে, যারা মুসলিম মুত্তাকি, পরহেজগার, পাপ মুক্ত জীবনযাপন করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। আরেক দল হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, পাপ কাজে লেগে থাকে। আল্লাহ বলছেন, আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, ফাজিরের বহুবচন ফুজ্জার। আল্লাহ বলছেন, এই পাপীর সাথে আমি যে আচরণ করব, আমার মুত্তাকি বান্দার সাথে কি একই আচরণ করব? কখন হতে পারে? তার মানে এটা এই দুনিয়া থেকে শুরু হয়ে যাবে, মৃত্যু মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে, এখান থেকে নিয়ে আল্লাহ পরকালের পুরো জীবনটাকে উল্লেখ করেছে। তাহলে এই একটা আয়াত আজকের আলোচনার মূল বিষয়। আরেকটি আয়াত আপনি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা সূরা আল জাসিয়া, 45 নম্বর সূরা, 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে চমৎকারভাবে খুলে বলেছেন। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা যাতারাহু সাইয়্যাত, আল্লাহ বলছেন, যারা সব সময় পাপ কাজে লেগেই থাকে, পাপের উপরে পাপ করেই যাচ্ছে, তারা কি ভেবেছে? তাদের সাথে আমি ওই আচরণ করব, যে আচরণটা একজন মুমিন সৎবান্দার সাথে করব, সাওয়ান মাহিয়াহুম ও মামাতুহুম, তাদের জীবনটা আর তাদের মৃত্যুটা একই রকম হবে। যদি কোনো পাপী এমন চিন্তা করে থাকে, আল্লাহ বলছেন, সা আমা ইয়াহকুমুন, কত মন্দ তোমার এই চিন্তা। তার মানে আপনি দেখতে পান, একজন সৎ ব্যক্তি ফজরের নামাজে কত কষ্ট করে উপস্থিত হয়, তার জন্য শীত গরম উভয়ই সমান, সে মসজিদে উপস্থিত হয়ই, তার সুস্থ অসুস্থ উভয়ই সমান, সে আল্লাহর ডাকে সাড়া দেয়ই, সে দাঁড়িয়ে পড়তে না পারে, সে শুয়ে পড়ে, কাত হয়ে পড়ে সালাত, তারপর তার সালাত মিস হয় না। তাহলে এই ব্যক্তির জীবনটা যেমন, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি সুস্থ থেকেও আল্লাহকে সেজদা করে না, বরং পাপ কাজে লেগে আছে, মসজিদে আসে না, সালাত পড়ে না, হারাম খায়, এই ব্যক্তির আত্মাটাও একদিন বের হবে। তো সে কি ভেবেছে? ওই বিছানায় পড়ে সৎলোকটা যে আল্লাহকে ডাকে, এর আত্মাটা যেইভাবে বেরোবে, এই সামর্থ্যবান পাপির কি আত্মাটা একইভাবে বেরোবে? সেটা ভাবে কি করে যে আমার আত্মাটা এইভাবে সহজভাবে বেরিয়ে যাবে? আল্লাহ বলছেন, সা আমা ইয়াহকুমুন, কত মন্দ তোমাদের এই বিচার। তার মানে এটা একটা গোলক ধাঁধায় পড়ে আছে, যারা পাপ করছে অসৎ, তারা কোনোদিন যেন না ভাবে যে একজন সৎকর্মশীল মুসলিমের আত্মাটা যেভাবে বের হবে, তার আত্মাটা এইভাবে কোনোদিন বের হবে না। যদি কোনো ব্যক্তি ভেবে থাকে, তাহলে সে গোলক ধাঁধায় পড়ে আছে, তা মন্দ একটা থিওরিতে সে পড়ে আছে। কারণ আল্লাহ এমন নাইনসাফি কারো সাথে করবে না, বরং আল্লাহ মুমিনের সাথে অত্যন্ত সহজ উত্তম আচরণ করে। আমি আজকে দেখাবো যে তাহলে এই আত্মাটা বের হওয়ার দৃশ্যটা কেমন হয়।
এটা জানা থাকলে যখন জানবেন যে একটা মুমিন ব্যক্তি থাকলে সৎ ব্যক্তি হলে তার আত্মাটা তো সহজভাবে বের হবে, তখন আপনারও আকাঙ্ক্ষা জাগবে যে আমার আত্মাটা এভাবে সহজভাবে বেরিয়ে যাক, তখন আপনি কর্ম করবেন, তখন আপনি সেই বিষয়ের জন্য সজাগ হবেন। আর যারা জানে না তারা যেমন বেখেয়ালে থেকে গেছে, হঠাৎ করে তার কাছে মৃত্যু চলে আসবে, তার তওবা করারও সুযোগ আল্লাহ তাকে দেবে না। এই জন্য আসুন যে একজন সৎ ব্যক্তির আত্মাটা কিভাবে তার দেহ থেকে বের হয় সেই কথাটা আমি আপনার কাছে তুলে ধরি।